এই স্যাংরারা, তোমরা এখনো এডি হওয়া পাননি এতক্ষণ? ওই কতক্ষণ থেকে কষুটি তাড়াতাড়ি এডি হও, এডি হয়ে তাড়াতাড়ি বাড়ামো চলো। আজকে যান কোনো মেকআপ করবেন না হবে, আজকে জিঙ্কা আছে নিঙ্গেই থাকবেন, ওরত যান লিপস্টিক দেন না। আমি কষো আজকে যে গরমটি, তাড়াতাড়ি করে নিচে যাও, যায় একটা ভ্যান খাড়া করা হবে। ওবা আস্তা ইঙ্গা ফিরিকা, একটা ভ্যানও কেমবা নেয় আস্তাত, ঈদের সময় থুক থুক ভ্যান আস্তাত, সেই ভ্যান নেয় কেমবা? অনেকক্ষণ তো ওয়াই থাকে ওয়াই থাকে, একটা ভ্যান পানো, সেই ভ্যানত চড়ে আমরা যা আসি। ঈদের সময় বাপে বাড়িতে আসে, মুই কুড়ো যাবা চাওনি, মুই খালি সুদ থাক পেছানি, মোর মাও কষে যাই দেয় উঠদিনি, যাই ডাক্তার দেখা দিন যা দিন। মাও বেটি দুজনে ডাক্তার দেখো তো, যাও তো, তুই কেমা ফতর ফতর করছি, আর তোর বেটি কেমবা একে সুগে বাতা হয়ে গেছে, যাও দিনি ডাক্তার দেখো দিনি। সেই তুমি ডাক্তারের কাছে গেছি, নু ডাক্তারের কাছে যাই দুজ নেয় চিকিৎসা করছি, মাও বেটি দুজ নেই। সেই তুমি কইতে মুই কুড়ো যাবা চাওনি, কিন্তু মোর মাও কষে আই দেয় সোলটাক নিয়ে আসি যখন, তো সোলটাক একটা ঘুরে নিয়ে আইতো, যাতো ওই বিডিআর ক্যাম্পত নতুন একটা জায়গা করেছে ঘুরার, সেতে যায় না, ঘুরে আসো দিনি, যাও দিনি। ওই তুমি গেছে ঘুরবা বার আসো মিছিলাম, তা না হলে মুই আনু না হইনি, বুঝা পাননি? এটা আসে দেখো যে মেলা মানুষ, বুঝা পাননি? আজকে সুশান্তলি মেলা হস, ওটি খানিকগুলা মানুষ গেছে আর এটি খানিকগুলা মানুষ আছে, খালি মানুষ আর মানে আমরা মানুষ দেখো সে, ওরাও হামাকে রোগ দেখো সে, এলা সারা আর কিচ্ছু নেই দেখার মতন। এটি দেখা পানি না পালকি, সেই পালকি ছুচিমুনি এনে সরবাস আছে, কিন্তু চর্বিন কিনকে বুঝে পাইছি নি, এক সিরিয়াল দে ওই থাকবা হস, তাও পালকি টানা বসা পাশে না। আমি কোসে আইদা মা এখন বসিস না, মিচ্ছে না না ঘুরে আসিস, তারপরে যদি ফ্রি পাই তখন তো বসে দিব শুনিস। আগে আমরা গাঁওত যে যে জিনিসগুলা ব্যবহার করিনি সেই জিনিসগুলা এটি ট্যাঙ্গি ট্যাঙ্গি থিসি, বুঝে পাননি? এই যে হোঁকা থেকে শুরু করে বেবাক জিনিসের থিসি। সুস্থিক মুই দেখে দেশ আইদা মা গরুর গাড়িটি, এই গরু গাড়ি চড়ে আমরা তামান ঘুরিছি, আগে কুটুম্ব করে বাইত গেছি, আগলা আমলে কোনো ভ্যান রিক্সা কিছু আসলো না, খালি আসলো গরুর গাড়ি। ছোটবেলা টব্বরওয়ালা গরুর গাড়ি চড়ে দাদির বাপের বাইত যাচ্ছিল, বুঝে পেছেন? টব্বরের ভিতরে বসে মোর দাদা পরাত পরাত করে হোঁকাটা নাচল, আর মোর দাদি ঢুকডি খালি ঢুকুর ঢুকুর করে পান পিছতল, বুঝে পেছেন? পান খাসলো, মোর দাদা হোঁকাটা নাচল আর মোর দাদি পান খাসলো। এটি আসে গরুর গাড়ি পালকি এলা দেখে মোর আগলা দিনের কথা মনে হসে, বুঝে পেছেন? ব্যাগ স্মৃতিগুলো মোর ভেসে উড়ছে, মোর বয়স যখন একে মিটছে না কিন্তু মোর মনে আছে, বুঝে পেছেন? পাথর বাড়ালেই দেখা যাবে কি সুন্দর পালকিত করে নতুন বউ নিয়ে যাচ্ছিল, কিন্তু মিথ্যে না, বড় হতে কি না হতে পালকি যে কুটে উধা হয়ে গেল আর খুঁজেই পাওয়া গেল না। যাই হোক, এই তুমি সুচিয়ে না পালকির চোর বাস আছে, বুঝে পেছেন? কিন্তু পালকির তুমি সিরিয়াল পাসই না, ধানের বস্তার মতন মোটা মোটা আগ বসি বেরসেলে করে শখ দেখলে ব্যাস পিন না, এতে দেখাই পাচ্ছেন, বুঝা পারনি? দুমুনা ধানের বস্তার মতন তোর শরীরটার ওজন টে, তোকে কেদিন এটা উঠবা হবে? ও তুই উঠার সময় দেখলু না পালকির চারটা খুঁড়া নড়ে উঠলো, আর এটা ঝুল মারলে পালকি গুড়া মুড়া হয়ে ভেঙে গেল হুনি, পালকি ভ্যাংলে বিডিয়ারের কোবানের কেঙ্কা স্বাদ বুঝা পেলি হুনি। তেলের দামের মতন শরীরটা নিয়ে পালকির ভিতর চড়ছ, অকমি কষে আই দাঁটে তুই নাম তো পালকির সাজান মানান তুই ব্যাগ খালুটি, এবার মোর শোলটা না চরুক, দেখো দিনি মোর শোলটা ওরা চরে কি সুন্দর পালকিটা সাজান মানান হয়েছে, তাই না? যেটি না ভালো ভালো জায়গা আছে, বুঝা পেছি নি, ওটাই যায় মানুষের ভিড় ছবি তোলার তোমাকে, কাক মানা করবেন কদিনি যে তোমার ছবি তোলেন না, আমার ছেলেগুলা খালি ছবি তুলুক, এটা কয়া যাবে? আজকের দিনত ব্যাগের খুশি আই দেয় সামনে করে মুখত হাত দিয়ে হাসতো, মুই ভিডিও করছো তো, তুমি কস যে ও আন্টি মোরা না ভিডিও করি না, মুই আবার কষো নি মানি ওদের নাই নত খারাপ হনি, সুচি ওরা কি সুন্দর ওয়াই নাই, তুও যাই ওটি এনে ওয়াই থাক মাজা, তাহলে আমি তোর ভিডিও করি মোহনী যা। আর ছোটো ছোটো ছেলেরা বুঝা পেছেন বাঁশি নাচে, এটা নাচো সেটা নাচো, বাঁশির শব্দে মোর কান মাথা বেবাক তালি লাগে, ছোটো ছোটো ছেলেরা দোলনাথ কুতি চড়বে তা নয়, বড় বেড় ছেলেরাই দোলনাথ বসে দোল খাসে, এলা দেখবাম না আবে কদিনই, সুচিমুনি আনা বসার টাইম পাসো না এটি আসে। তো যাই হোক, এটি আসে আমরা না হালিম খা বাসানো ঈদের সময়, বুঝা পেছেন? কিন্তু আমার কাছে বক্তে হলো না, দু ঘন্টা আগে যারা অর্ডার দিছে খাবারের তারপরে কি এখনো খাওয়া দেওয়া পায়নি, তাহলে আমরা কিন করে খাওয়া পামো কদিন? ওই ছেলেগুলা খসে আই দেয় মা সুন্দর না গেছে আকাশত ঈদের চাঁদ উঠছে, দেখো এই চাঁদ দেখতে দেখতে আমরা বাসস্ট্যান্ড যাবো, বাসস্ট্যান্ড যাই ফুচকা খামো চলো, ফুচকা খাই আমরা বাইরে চলে আসে, আসে মোর মাও ট্যাঙ্গরের মাছ দেখে কি সুন্দর সাদনাতে ঝোল করেছে, তারপর মুরগির গ্রস্ত আলু দিয়ে আন দিছে, গরুর গোস্তের ভুনা করছে কি সুন্দর করে, ওলা দিয়ে ভাত খায় আমরা আত্মরে ঘুমে আসি, বুঝা পেছি? আজকে এই পর্যন্তই, বুঝা পেছেন? পরের ভিডিও তো আবার কথা হবেই, ব্যাকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।